তো প্রতিটা মানুষই বেকার না থেকে কিছু না কিছু করা উচিত, কারণ বেকার মানুষ হচ্ছে দেশের একটা বোঝা। যেমন আমি প্রথম শুরু করছি, আমি 3 মাস দাঁড়িয়েছিলাম, একটা মুড়ি সেল করা হয়নি, কারণ মানুষের মেনু কার্ড দেখে চলে গেছিল। আমার এখানে এখন পর্যন্ত টোটাল 12 পদের মুড়ি পাওয়া যায় বিভিন্ন মশলা দিয়ে, এক একটা মুড়ির স্বাদ এক এক রকম হবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনি কতদিন যাবত এখানে মুড়ি বিক্রি করছেন? আমি বিগত 9 মাস প্রায় হয়ে গেছে, আপনার 26 মার্চ দিয়ে শুরু করছি। আসলে আমার চাকরি চলে গেছিল, তো পরে কিছু দিশা মিশা না পাইয়া দোকানটা দিছি, তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, প্রায় 9 মাস রানিং। আপনার হঠাৎ এই এরকম একটা মুড়ির দোকান দেবার এরকম একটা ইনোভেটিভ একটা চিন্তা আপনার মাথায় কিভাবে আসলো? আসলে আমি প্রথমে বার্গারের দোকান দিছিলাম, তো বার্গারটা অতটা চলে না, কারণ আমার ছোট একটা দোকান, তো আর বার্গার অ্যাভেলেবেল নারায়ণগঞ্জের সব জায়গায় পাওয়া যায়। তো আমি চিন্তা করলাম যে ডিফারেন্ট কিছু আইটেম নারায়ণগঞ্জে আনা যায় কিনা, যেটা নারায়ণগঞ্জে নেই। তো পরে মাথায় ঘোরবাক কাটছিল, এক সপ্তাহ ধরে আমি ওয়েট করলাম যে কি করা যায়। দোকান বন্ধ রাখছি এক সপ্তাহ, পরে আমি ঢাকা যেয়ে কাজটা শিখলাম। আপনার ধানমন্ডিতে একটা মুড়ির দোকান আছে, মুড়িঘর, ওখানে আমি কাজটা শিখা, আমি নিজে থেকে আরো কিছু আইটেম এখন বানাইছি। আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো কাস্টমার হয়ে গেছে আমার। আপনার এখানে কত পদের মুড়ি পাওয়া যায়? আমার এখানে এখন পর্যন্ত টোটাল 12 পদের মুড়ি পাওয়া যায় বিভিন্ন মশলা দিয়ে, এক একটা মুড়ির স্বাদ এক এক রকম হবে। এর মধ্যে 12 পদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত কোনটা? 12 পদের ভিতরে সবচেয়ে বেশি প্রচলিত নবাবি চিকেন রোস্ট মুড়িটাই কাস্টমার বেশি খায়, কারণ একটা ডোমেস্টিক দেওয়া হয়। আর রাজকীয় মুড়ি একটা আছে নিউ আর্টসে, এটাও অনেকে আছে, এটা দিয়ে ডিনার করে রাত্রেবেলা, অনেক আছে ডায়েট কন্ট্রোল করে অথবা ডায়াবেটিক্স ভারী খাবার খেতে চায় না, তো এটা দিয়ে এটা খাইলে অনেক সময় দেখা গেছে তাদের পেট ভরলো এবং এক্সট্রা ই হলো না, এরকম কিছু আর কি। আপনার এখানে মুড়ির দামটা সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত, এবং এই এই দামটা যেটা বেশি মানে কি কারণে বেশি রাখছে না? আসলে কি, আমরা রাস্তাঘাটে যে মুড়িগুলা খাই, রোড সাইড যে মুড়িগুলো, এগুলোর ভিতরে তেল এবং টেস্টিং সল্ট দিয়ে বাসায় ওরা তৈরি করে, ওটা কিন্তু আপনার হাইজিনিক না, এবং অর্গানিক মশলা ঠিকই দেয় কিন্তু ওটা পোড়া পোড়া করে ফেলে। তো আমার মাথায় চিন্তা আসলো যে আমি এমন একটা মুড়ি ভর্তা খাওয়াবো মানুষ সারা জীবন খাবে কিন্তু অসুস্থ হবে না, সেই জন্য আমি বনলেস চিকেন দিয়ে আপনার সান কোম্পানির মশলা আছে, ভালো ভালো উন্নত ধরনের মশলাগুলো আছে, এগুলো ইউজ করি, যার ফলে মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি